हेलो फ्रेंड्स, नमस्कार। মানে মানে বলার আগে থেকে হেরে যাওয়া, মানে সবসময় এরকম মানে নত করিনি, ওই দেখিস তো। যাই হোক, আজকে বউয়ের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, মা বউয়ের সাথে করেছে। তো তোমরা সব রেজাল্ট জানো এবং আমাদের উপরে আই বাটনে ভিডিও দেওয়া তোমরা দেখে নেবে। আজকে মায়ের সাথে আমার চ্যালেঞ্জ নেই। ও বাবা, আমার কোমরে বুঝে বুঝে নিচ্ছে। হ্যাঁ, তো মায়ের সঙ্গে আজকে হচ্ছে আমার ফুচকার চ্যালেঞ্জ, আর পানিশমেন্ট কিন্তু খুব দারুণ পানিশমেন্ট আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে, আর যারা আছে নতুন দেখছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করবে। আর আমাদের সেকেন্ড চ্যানেলের ব্লগের ভিডিও বা প্লেলিস্ট আমি উপরে আই বাটনে দিয়ে রেখেছি, তুমি কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে। আর আমাদের সেকেন্ড চ্যানেল রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ড ক্রাফট চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলের একদিন বাদে একদিন ভিডিও আসছে চ্যানেলে 9টার সময়। তো বেশি দেরি করবো না, তো শুরু করছি। এখানে 25টা এখানে ফুচকা টোটাল 50টা ফুচকার চ্যালেঞ্জ আছে। এখানে আলু মাখা জল দেখতেই পাচ্ছ। তো স্টার্ট করছি, রেডি? 1 2 3। তুমি আস্তে খাও, জোরে খাও, আমি খাবো আমার মতো। এটা খাওয়াই গেছে একটা, আমি কোনো ঢোকাতেই পারলাম না ভেতরে। বউর সাথেও পারলাম না, মার সাথেও পারলাম না। তো পানিশমেন্ট আজকে মহা পানিশমেন্ট। বৌমা হেরে গেছে ফুচকায়। দাঁড়াও, বল এবার। বৌমাকে দুবার হারিয়েছে, ওর ছেলেকে হারালাম। আমি ভাবলাম ওই জিতবে, কিন্তু হেরে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে হাড্ডাহাড্ডি, এখনও তুলতে পারিনি এগুলো। ফুচকাটা এমনি বহুত ঝাল, বলেছি ঝাল করে মাখাতে। তো পানিশমেন্ট দেবে মা আজকে, দাও। আমি ভেবেছিলাম আজকে হেরে গেলে যে হারবে সে একটা লঙ্কা খাবে,
কিন্তু ফুচকাতে লঙ্কা খাওয়াটা ঠিক মানে ঠিক ভালো হবে না, তবে একটু যদি কম ঝাল থাকতো তাহলে খাওয়া যেত। প্রচণ্ড ঝাল দিয়েছে, ওবার বলে মাকে দিচ্ছে আলুটা প্রচণ্ড ঝাল লাগছে। সুতরাং আজকে থাক, আমি ভেবেছিলাম লঙ্কা খাওয়াবো, হেরে গেছে, তা আজকে থাক, এত ঝালের পরে আর লঙ্কা ধোয়া যাবে না। তো তোমরা শুনলে মার মুখ থেকে, তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? দেখলে তোমার হাড্ডাহাড়ি লড়াইও হয়েছে, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। হেরে যাব, মা ভেবেছিল হেরে যাবে, তাও কী করে কী হলো কিছু বুঝতে পারলাম না। তো ভিডিওটি তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যারা আজকে নতুন দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে বিদায় নিলাম, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। ধন্যবাদ।